Assalamualaikum. Meritorious Public College Rampur আয়োজিত trial class এ আমি মিরাতুল ফাতিমা প্রধান শুভিয়া সবাইকে আমি শুভিয়া জানাচ্ছি। আমি আজকে মার্কেটিং কাকে বলে এবং এর কোর কনসেপ্ট মানে বাজারজাতকরণের ধারণা সম্বন্ধে আলোচনা করব। মার্কেটিং বলতে আমরা কি বুঝি? মার্কেটিং সম্পর্কে আমাদের যেটা সাধারণ ধারণা মনের মধ্যে আসে যে কোনো পণ্যের আমরা বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন এই ধরনের কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু বইয়ের ভাষায় মার্কেটিং একটু আলাদা জিনিস। আমি বুঝাচ্ছি কেমন করে। মার্কেটিং বলতে উৎপাদনকারী যারা উৎপাদন করে, পণ্য উৎপাদন করে, উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার যে বাজার বা ব্যবহারিক যে আপনার প্রক্রিয়াটা, হ্যাঁ, সেটাকে বলে বাজারজাতকরণ। যেন আমার পণ্য বা আমার সেবা আমি পৌঁছে দিতে পারি, এই যে একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বাজারজাতকরণ বলে। এখানে বাজারজাতকরণের সংজ্ঞাতে আমি দুইটি জিনিস উল্লেখ করেছি, ভোক্তা এবং ক্রেতা। ভোক্তা অথবা ক্রেতা, এই ক্রেতা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে যারা যেই মানুষগুলো সুবিধা ভোগ করে, এক পক্ষ থেকে আরেক পক্ষ থেকে যখন সুবিধা পণ্য বা সেবা ভোগ করে, সে ফার্দার এটাকে আবার সেল করতে পারে, তার একটা রিসেল করার চান্স থেকে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে ক্রেতা। আর ভোক্তা কোনটা? ভোক্তা হচ্ছে সেই মানুষগুলো বা হচ্ছে একজন মানুষ যে সেই পণ্যটা নিজের জন্য গ্রহণ করে, ওন সেলফ, ঠিক আছে, নিজের জন্য যখন ভোগ করে তখন সেটাকে ভোক্তা বলা হয়। এই ভোক্তা সেই পণ্যটি বা সেবাটি পুনরায় বিক্রি করতে পারবে না, ঠিক আছে। তাহলে ভোক্তা এবং ক্রেতার মধ্যে মেইন পার্থক্যটা কি? ক্রেতা সেটাকে ফার্দার সেল করতে পারবে বা নিজেও গ্রহণ করতে পারবে, আর ভোক্তা হচ্ছে শুধুমাত্র নিজের জন্য সেটা ব্যবহার করতে পারবে। তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে সকল ক্রেতাই ভোক্তা নয়, বা ভোক্তা সকল ভোক্তাই ক্রেতা, কিন্তু সকল ক্রেতা ভোক্তা না, শুধুমাত্র যে নিজের জন্য জিনিসটা ক্রয় করতে পারবে, সে আর ব্যবহার আর ফার্দার সেটাকে সেল করতে পারবে না, সেই হচ্ছে ভোক্তা। তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর জিনিস জানতে পারলাম যে সকল ভোক্তাই ক্রেতা, কিন্তু সকল ক্রেতা ভোক্তা। আসি আমরা কোর কনসেপ্ট অফ মার্কেটিং, ঠিক আছে। মার্কেটিং বা বাজারজাত কোনো একটা পণ্য বা সেবার বাজারজাতকরণ হওয়ার জন্য যে মূল কাঠামোটা দরকার, ঠিক আছে, সেটা আমি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রয়োজন, অভাব, চাহিদা, পণ্য, সেবা, ভ্যালু, সন্তুষ্টি, বিনিময়, বাজার। এখন প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে ব্যক্তির মনের একটি সত্তা, যখন সে সেই দ্রব্যটি বা সেই সেবাটি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি হয় তার মনে। অভাব হচ্ছে যখন প্রয়োজন কি, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, যেগুলো না হলেই নয়, অভাব। প্রয়োজন যখন একটা ব্যক্তির আভ্যন্তরীণ সত্তাটাকে বাহ্যিকভাবে প্রকাশ করে, তখন সেটা তার অভাব হয়, এবং এই অভাবকে যে দ্রব্য দ্বারা আমরা পূর্ণ করতে পারি সেটাই হচ্ছে চাহিদা, এবং সেটা অবশ্যই অর্থের বিনিময়ে হতে হবে। এরপর আসলো পণ্য বা সেবা। পণ্য হচ্ছে এমন একটা জিনিস, হ্যাঁ, যেটা আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, ছুঁতে পারি। ধরুন এই কলমটা, এটা একটা পণ্য, কারণ কি, এটা আমরা ধরতে পারছি, ঠিক আছে, এটা আমরা স্পর্শ করতে পারতেছি। সেবা কি? যখন এই কলমটা দিয়ে আমি লিখবো কোনো কিছু,
আপনাদেরকে জ্ঞান দান করতে পারছি আমি এই কলমটা দিয়ে, তখন এই কলমটার কাজটা হয়ে যাচ্ছে সেবা। যেমন টিচিং প্রফেশন, ডাক্তার, তারপর এই যে বিভিন্ন ধরনের লয়ার সেবা দিচ্ছে, এগুলো হচ্ছে সেবা। আর এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে এক একটা পণ্য, হ্যাঁ এক একটা পণ্য সে সেবাও দান করে। এখন আপনারা বলতে পারেন যে এটা পণ্য, পণ্য আপনি তো বললেন পণ্য আমরা স্পর্শ করতে পারি কিন্তু সেবা তো স্পর্শ করতে পারি না। হ্যাঁ, কিন্তু একটা পণ্য যখন যেই সেবাটা দান করবে তখনই সেটা সেবার অন্তর্ভুক্ত। যেমন এই কলমটা একটা পণ্য, আমরা দেখতে পাচ্ছি এই কলমটা একটা পণ্য, কারণ এটাকে আমরা ধরতে পারছি, ছুঁতে পারছি। কিন্তু আমি যখন কোনো কিছু লিখব, হ্যাঁ কোনো কিছু আপনাদেরকে বোঝাবো, এই যে সেবাটা আপনাদের, জ্ঞানটা যে আপনাদের দান করছি, এটাই কি সেবা? তাহলে প্রতিটা পণ্য এক একটি সেবা দান করে, ঠিক আছে? তারপর হচ্ছে ভ্যালু বা সম্মান। এই যে আমরা অর্থের বিনিময়ে একটা জিনিস কিনলাম, একটা পণ্য কিনলাম, যেমন এই কলমটা ধরেন 20 টাকা দাম, ঠিক আছে? আমি 20 টাকা বা 20 টাকার যে অর্থটা সেটা আপনাকে দিব এবং এটা আমি নিব, ঠিক আছে? এই অর্থ এবং পণ্যের মাঝখানে যে সুবিধার আমরা তুলনা করলাম বা যে সুবিধাটা আমরা পেলাম সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? যেমন এই কলমটা নিলাম, এই ভ্যালুটা আবার কি আমাকে সন্তুষ্টিও দিতে পারে, অসন্তুষ্টিও দিতে পারে, ঠিক আছে? এই কলমটা আমি 20 টাকা দিয়ে বাজার থেকে কিনে আনলাম, কিনে আনলে দেখছি খুব সুন্দর লেখা হচ্ছে, ঠিক আছে? এই যে সুন্দরভাবে লিখতে পারতেছি সেটাই হচ্ছে আমার সন্তুষ্টি। আবার যদি দেখা যাচ্ছে যে কলমটা আমি আমার ইচ্ছা অনুযায়ী কাজ করতেছে না, ভালো লিখছে না বা আটকে যাচ্ছে, তখন কি সেটা আমার অসন্তুষ্টি, ঠিক আছে? তারপর বিনিময়, এই যে আপনার কাছ থেকে আমি কলমটা নিলাম, ঠিক আছে, আমাদের মধ্যে একটা কি পারস্পরিক লেনদেন হলো, ঠিক আছে? এখানে আর একটা আসবে লেনদেন, কি দেওয়া নেওয়া হলো, আপনার আমার মাঝে এই কলমটা দেওয়া নেওয়া হলো, এটার যে ব্যবহারিক যে কাজটা, হ্যাঁ এটাকে বলতেছে বিনিময়, বা ব্যবসায়িক যে পন্থাটা সেটা হচ্ছে বিনিময়। আর একটা কি বাজার, বাজার বলতে আমরা আসলে কি ধারণা করি? বাজার মধ্যে আমরা যেটা ছোটবেলা থেকে জেনে আসছি, একটা বিশাল জায়গা হবে, হ্যাঁ সেখানে দোকান ঘর থাকবে, হ্যাঁ আমরা কেনা বেচা করবো, সেটাকেই আমরা বাজার জানি। কিন্তু আসলে কি বাজারটাই তা না, বইয়ের ভাষায় যদি বাজারকে ঠিকভাবে বলতে চাই আমরা, সেটা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার, তার মানে কি সম্ভাব্য, হ্যাঁ বর্তমান এবং ভবিষ্যতে যারা কিনতে পারে, এই যে একটা ক্রেতার সমষ্টি, হ্যাঁ সেটাকেই আমরা বাজার বলব, ঠিক আছে? বাজার কেন ক্রেতার সমষ্টি সেটা আমি একটু বলি। কারণ হচ্ছে দেখেন এই যে রংপুর কি আছে শপিং মলগুলো আছে, হ্যাঁ জাহাজ কোম্পানি শপিং মল থেকে আমরা জামা কাপড় কিনি, ঠিক আছে? তো ওটা আমরা একটা দেখতে পাচ্ছি দৃশ্যমান একটা বাজার যেখানে আমরা যাব কিনবো, কিন্তু শুধু কি সেটাই দৃশ্যমান হলেই কি সেটা বাজার হবে? না। যেমন আমরা আমাজন থেকে জিনিস পণ্য দ্রব্য, হ্যাঁ এগুলো অর্ডার দিই, তাহলে কি আমাজন কি একটা একটা অবকাঠামোগত কোনো কিছু আছে? না, আমরা শুধু অর্ডার দিচ্ছি, তারা বিভিন্নখান থেকে যারা যেই কাজটাতে পটু তাদের কাছ থেকে নিয়ে আমাদেরকে সেটা সার্ভ করতেছে, ঠিক আছে? এই জন্যই বলে যে হচ্ছে পটেনশিয়াল কাস্টমারের একটা সমষ্টিকেই বাজার বলা হয়, শুধু যে মাত্র অবকাঠামো থাকবে সেটা না, ঠিক আছে? আমি এগুলোর সংজ্ঞা বললাম, এখন আমি একটা উদাহরণ দিয়েই, হ্যাঁ আপনাদেরকে পুরো জিনিসটা আমি বোঝাই দেব। ধরুন এখন শীতকাল, ঠিক আছে, আমাদের সবার এখন ঠান্ডা লাগতেছে, প্রচণ্ড শীত, হ্যাঁ কিছুদিন আগে রংপুরে কি গেল শৈত্যপ্রবাহ গেল, ঠিক আছে? তাহলে এই শীতে, হ্যাঁ আমাদের বেঁচে থাকার জন্য আমরা কোনটা কিসের অভাব বোধ করি? হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ঠান্ডা যেহেতু লাগছে, এই ঠান্ডাটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা গরম কাপড়, ধরুন সোয়েটার, সোয়েটার ছাড়া শীতকাল সম্ভবই না, ঠিক আছে? এই যে প্রয়োজন হলো আমাদের একটা গরম কাপড়ের, তারপর কি আমরা অভাব বোধ করছি একটা সোয়েটারের, হ্যাঁ তারপর চাহিদা, আমার কাছে যেটুক অর্থ আছে, মনে করুন এই সোয়েটারটার দাম 500 টাকা, ঠিক আছে, আমি অর্থের বিনিময়ে এই সোয়েটারটা ক্রয় করলাম, তাহলে এটা আমার চাহিদা পূর্ণ হলো। তারপর কি পণ্য, এই যে এই সোয়েটারটা একটা পণ্য, আর সেবা কি, এই যে সোয়েটারটা পেয়ে যে আমি উষ্ণ অনুভব করছি, ঠিক আছে, আমি গরম পাচ্ছি, আমার শীত আর লাগছে না, এটা কি সেবা? তারপর দেখেন ভ্যালু বা সন্তুষ্টি, এই যে আমি সোয়েটারটা কিনলাম,
ঠিক আছে, আমি অর্থের বিনিময়ে আমার শীত কভার করার জন্য, হ্যাঁ শীত যেন আমাকে না লাগে সেজন্য আমি সোয়েটারটা কিনলাম। এখন দেখেন শুধু কি সোয়েটারটা বানিয়েছে তারা, না, ভালো ভালো তুলা দিয়ে সোয়েটারটা অবশ্যই বানিয়েছে। তারপর দেখুন সোয়েটারের সাথে তারা ক্যাপ, হুডি যেটাকে বলে, আমরা ক্যাপ পাচ্ছি সোয়েটারের সাথে, তাহলে আমাকে আর মাফলার বা কানটুপি বা যেটাই বলে থাকুন আমার আর প্রয়োজন হচ্ছে না। তারা কি ভ্যালু অ্যাড করলো, শুধু যে সোয়েটার কিনলাম আমরা, তার সাথে কি ভ্যালু হিসেবে পাইলাম, টুপি পাইলাম, পকেট পাইলাম, ঠিক আছে সোয়েটারে পকেট দিয়ে দেয়, কারণ আমরা এক পকেটে হয়তো ফোন রাখতে পারছি, কোথাও হয়তো টাকা পয়সা রাখতে পারছি, এই যে এটা ভ্যালু অ্যাড করলো, ভ্যালু অ্যাড করে কি আমরা সন্তুষ্ট হলাম, আমাদের যেটা ইচ্ছা, আমাদের যেটা আকাঙ্ক্ষা, হ্যাঁ সেটা তারা ফুলফিল করতে পারলো। তাহলে সন্তুষ্টি যেটা পোর্শন তারা আমরা আমাদেরকে সন্তুষ্ট করতে পারলো। আর যদি এরকম হয় যে সোয়েটারটা ভালো না, ভালো মানেন না, সেখানে কোনো হুডি বা সেই ধরনের কোনো কিছু দেয়নি, আরাম পাচ্ছি না আমার, শীত শীতই লাগতেছে, তাহলে কিন্তু অসন্তুষ্টির একটা জায়গা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো ভ্যালু সন্তুষ্টি বুঝলাম। এখন দেখেন এই যে সোয়েটারটা আমরা কিনলাম, হয়তো আমাজন থেকে কিনলাম অথবা এই যে রংপুর জাহাজ কোম্পানির শপিং মল থেকে কিনলাম, ঠিক আছে, এই যে আমাদের মধ্যে কি একটা বাজারের সাথে বা হচ্ছে বিক্রেতার সাথে আমার যে একটা লেনদেন হলো পারস্পরিক, হ্যাঁ সেটাই হচ্ছে বিনিময়। হ্যাঁ অবশ্যই এটা অর্থের বিনিময় হতে হবে, আমরা অর্থের বিনিময় ঠিক আছে। এরপর হচ্ছে বাজার, এই তো বাজার বুঝলেন, যেটা যে হচ্ছে আমি জাহাজ কোম্পানি শপিং মল থেকেও কিনতে পারি, কারণ ওখানে পটেনশিয়াল আমরা কাস্টমাররা আছি, ঠিক আছে আমরা সেখানে যাব ক্রয় করব, বা হচ্ছে আমি অন্য কোনো ওয়েবসাইট বা হচ্ছে আমাজন এরকম থেকেও কিনতে পারলাম। তাহলে দেখেন এই যে একটা শীতের সোয়েটার, হ্যাঁ এটা দিয়ে পুরোটাই বোঝা যাচ্ছে যে কিভাবে হচ্ছে কোর কনসেপ্ট অফ মার্কেটিংটা কিভাবে চালিত হয়, ঠিক আছে, এই যে চক্রটা আমরা বুঝতে পারলাম। তাহলে কি আমরা আজকের ক্লাস থেকে কি বুঝতে পারলাম, বাজারজাতকরণ, হ্যাঁ মার্কেটিং জিনিসটা কি আমি আরেকবার রিভিউ দিই আপনাদেরকে। বাজারজাতকরণ হচ্ছে উৎপাদনকারী যারা তৈরি করে, উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতা বা ভোক্তা তাদের কাছে পণ্যটি পৌঁছে দেওয়ার, হ্যাঁ যে হচ্ছে ব্যবসায়িক যে রাস্তাটা বা পন্থাটা সেটাকে বলতেছে বাজারজাতকরণ বা মার্কেটিং। হ্যাঁ তারপর সেখান থেকে একটা খুব ভালো জিনিস আমরা জানতে পারলাম যে ভোক্তা এবং ক্রেতার মধ্যে পার্থক্যটা, ঠিক আছে, যে সকল ভোক্তাই ক্রেতা কিন্তু সকল ক্রেতা ভোক্তা, হ্যাঁ। আর আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস জানলাম, কোর কনসেপ্ট অফ মার্কেটিং, হ্যাঁ বাজারজাতকরণের ধারণা, এটা একটা একটা চক্র অনুযায়ী ঘরে, যেমন হচ্ছে অভাব চাহিদা, এটা থেকে আমরা পণ্য কিনতে চাই, পণ্য বা সেবা, হ্যাঁ এই সেবা বা পণ্যটা গ্রহণ করে তারা কিছু ভ্যালু দিচ্ছে যেটাতে আমরা সন্তুষ্ট হচ্ছি, ঠিক আছে, আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটাকে হাই করে ফেলছে। তারপর এই যে আমাদের মধ্যে একটা লেনদেন হলো, বিনিময় হলো, সেটা বুঝলাম। তারপর এই যে ফাইনালি আমরা কোথায় যাই জিনিসটা নিচ্ছি, বাজার, বাজার কি একটা হচ্ছে আপনার হচ্ছে সম্ভাব্য কাস্টম ক্রেতার সমষ্টি, ঠিক আছে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে বাজারজাতকরণের প্রক্রিয়াটা কীভাবে চলে বা মূল ধারণাটা কী। তো ঠিক আছে, আজকের ক্লাস এখান পর্যন্ত, ধন্যবাদ।